বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 7 বছর আজ। নানা কারণে এতদিনও কোনো গতি নেই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায়। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যায় বেঁচে যাওয়াদের পাশে যুক্তরাষ্ট্র সবসময় আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রবিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে গত 7 বছরে যুক্তরাষ্ট্র 2.4 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ব্লিংকেন।